আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন মেয়েদের হস্তমৈথুনের ঘাটতি দূর করার উপায় কি। চলুন চলে যাই মূল আলোচনায়। পূর্বে একটি সময় ছিল যখন দেখা যেত যে হস্তমৈথুন বা মাস্টারবেশন এই কথাটা বললেই প্রতিটি মানুষ আমরা মনে করতাম যে এটা হয়তো কোনো পুরুষ বা কোনো ছেলের বিষয় নিয়ে বলা হচ্ছে, কিন্তু অপ্রিয় হলো সত্য। বর্তমান সময়ে একটা ছেলের থেকে একটা মেয়ে এই দিকে অনেকটা এগিয়ে আছে। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে মাসে একজন পুরুষ বা একজন ছেলে যে কয়বার মাস্টারবেশন করে তার থেকে অনেক বেশি করে থাকে একটা মেয়ে। আর এই হস্তমৈথুনের প্রতি যখন একবার আসক্ত হয়ে যাচ্ছে একটা মেয়ে, তখন তার সেখান থেকে বেরোনো কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। যদিও মেডিকেল সায়েন্স বলে যে একটা মানুষ, সে পুরুষ হোক বা মহিলা হোক, ছেলে বা মেয়ে যাই হোক, সে চাইলে প্রতি মাসে 6 থেকে 8 বার হস্তমৈথুন করতে পারে, কিন্তু সমস্যাটা সেখানে না। সমস্যাটা হচ্ছে এখানেই যে এই তথ্যগুলো শুনে আপনারা যারা হস্তমৈথুন একবার করা শুরু করেন, মনে মনে ভাবেন যে জাস্ট মজাটা নিব, মাসে 6 থেকে 8 বার ভালোই তো, খারাপ কি, ক্ষতিও হবে না, মজাটাও নিব। কিন্তু মজাটা কিন্তু এখানে সীমাবদ্ধ থাকে না। যখন আপনি মাস্টারবেশনটা করা শিখে যান, তখন আপনি সীমার বাইরে চলে যান। আপনি সীমাবদ্ধতার পাশ কাটিয়ে আপনি আপনার মনের ইচ্ছা অনুযায়ী চলতে থাকেন। প্রতিদিন আপনার যতবার মন চায় ততবারই আপনি এই কাজটি করে থাকেন। একটা পর্যায়ে এমন একটা কন্ডিশনে চলে যান যখন আপনার শারীরিক মানসিক ব্যাপক ক্ষতি হয়ে থাকে। স্বাভাবিকভাবে আপনি যখন হস্তমৈথুন করেন তখন আপনার শরীর থেকে ইলেকট্রনের যে ঘাটতি দেখা দেয়, পাশাপাশি প্রোটিনে ঘাটতি দেখা দেয়। ইলেকট্রনের ঘাটতি দূর করার জন্য কী করতে হবে? প্রতিদিন নিয়ম করে গোসল করতে হবে। আর প্রোটিনের যে ঘাটতিটা পড়ে, যার কারণে আমাদের শারীরিক এবং মানসিক দুর্বলতা চলে আসে, এই সমস্যা দূর করতে হলে যে কাজগুলো করতে হবে সেটাই এখন আপনাদেরকে আলোচনা করব। তো প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টোটালি হস্তমৈথুন ছেড়ে দিতে হবে। খুব সহজ, তাই না? না, এত সহজ না। কারণ হস্তমৈথুনটা আপনি একদিনে শুরু করেননি, এটা শুরু করেছেন অনেকদিন ধরে আপনি আস্তে আস্তে করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। হঠাৎ করে চাইলে আপনি এটা ছাড়তে পারবেন না, ছাড়া সম্ভব না। এক্ষেত্রে কী করতে হবে? ছোটো ছোটো টার্গেট আপনার ফিল্ড সেট করতে হবে। এই টার্গেটগুলো কীভাবে সেট করবেন? নিজেই নিজের উপরে টার্গেটগুলো সেট করবেন। কারণ আপনি প্রথমে টার্গেট নেবেন যে আমি 3 দিনের মধ্যে কোনো হস্তমৈথুন করব না বা কোনো ফিঙ্গারিং করব না। 3 দিন যখন হয়ে যাবে আপনি পরে 7 দিনে একটা টার্গেট নেবেন, 15 দিন, 1 মাস, 2 মাস, এইভাবে করে করে টার্গেটগুলো ফিল আপ যখন যত বেশি করতে পারবেন তত বেশি দিন ধরে কিন্তু আপনি এটা না করে থাকতে পারবেন। এখন বিষয় হচ্ছে 3 দিনের টার্গেটটা আপনি সুন্দরভাবে পার করে গেলেন, আপনি পাস, কিন্তু 7 দিনের টার্গেটটা আপনি ফেল করে গেলেন। দেখা গেলো 4 দিন বা 5 দিনের মাথায় আপনি আর না করে কোনোভাবে পারছেন না। যখনই পারলেন না তখন কী হচ্ছে? মানসিকভাবে ভেঙে পড়তেছেন, আপনি চিন্তা করছেন যে আমাকে দিয়ে কোনো কিছু হবে না, আমি এই টার্গেট ফিল আপ করতে পারবো না। এক্ষেত্রে আপনাকে বলবো এই চিন্তা করা যাবে না। কী করতে হবে? আবার পুনরায় টার্গেট সেট করতে হবে। এভাবে করে করে একটা পর্যায়ে দেখা যাবে আপনি সাকসেস হতে পারবেন। আর এভাবে করে আস্তে আস্তে টোটালি হস্তমৈথুন ছাড়তে হবে। এবং তাছাড়া আপনার যদি সঙ্গে কোনো চটি গল্প বই থাকে, পর্ন ফিল্মের ভিডিও থাকে, এগুলো ডিলিট দিতে হবে, এগুলো নষ্ট করে ফেলতে হবে। এবং সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, মনের ভিতরে এই হস্তমৈথুন নিয়ে পজিটিভ জিনিসের পরিবর্তে নেগেটিভ জিনিসটা বেশি আনতে হবে, যেটা ভালো না এটা খারাপ, তাহলে এখান থেকে বেরোতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, কিছু নিয়ম মানতে হবে। আমরা যখনই অনিয়ম করি তখনই কিন্তু আমরা বিভিন্ন প্রকার খারাপ কাজে জড়িয়ে পড়ি। আর এক্ষেত্রে আপনাদের নিয়মের ভিতরে আসতেই হবে। প্রথম নম্বর যে নিয়মটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই আগে বুঝতে হবে যে আমি কোন কোন সময় হস্তমৈথুন করি, সময়টা আগে বের করতে হবে। যদি এমনটা হয় যে আপনার বাবা মা যখন বাসায় থাকে না, আপনি বাসায় ফাঁকা থাকেন, তখনই কিন্তু আপনি এটা করেন, তাহলে কী করতে হবে? এই সময়টা অন্য কোনো কাজ, এমন একটা কাজকে ইম্পর্ট্যান্ট করে নিতে হবে যে আপনারা হস্তমৈথুন থেকে ওই কাজটি খুব জরুরি, সেই কাজটি করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার যদি এমনটা হয় রাত্রে যখন ঘুমাতে যান, একা রুমে থাকেন, তখন হয়তো আপনি হস্তমৈথুন করেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় বাবা মা যে বলতে হবে যে আপনার একা ঘুমাতে সমস্যা, সেক্ষেত্রে আপনার কোনো ছোটো ভাই বোন বা মা কাউকে না কাউকে নিয়ে আপনার ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকেই আছি যে বাথরুমে গেলে আমরা হস্তমৈথুনটা করি বা মেয়েরা ফিঙ্গারিং করে থাকেন। এক্ষেত্রে বাথরুমে যাওয়ার সময় চিন্তা করতে হবে এটা খুব নোংরা জায়গা, এটা একটা ড্রেন পরিষ্কার করার জায়গা, এখানে বেশি সময় বসে থাকা যাবে না এবং এখান থেকে যতদূর সম্ভব বাথরুমের কাজ ছেড়ে বেরিয়ে আসতে হবে। এইভাবে আপনার বাথরুমে যে নেশা আছে এটা কাটানো অভ্যাস গড়ে তুলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখান থেকে বেরোনোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কিছু নিয়ম নীতি মানার পাশাপাশি ধর্মীয় আইন কানুন অনুশাসনগুলো মেনে চলা।
আমরা অনেকেই আছি যে আমাদের ধর্মগত যে নিয়মগুলো সেগুলো মানি না। এই ক্ষেত্রে যখনই আপনি সমস্যা করবেন, আপনার হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার যে কি কুফল আছে এই বিষয়গুলো জানার চেষ্টা করতে হবে, সেগুলো মানতে হবে, তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া যদি আপনার কালেকশনে কোনো প্রকার নোংরা গল্প বই থাকে সেগুলো পুড়িয়ে ফেলতে হবে, যদি আপনার কোনো লিংক থাকে সেগুলো ডিলিট দিতে হবে, ফোনটাকে রিসেট দিতে হবে, এবং সর্বোপরি যে বিষয়টা আছে, যদি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এরকম তৈরি করা থাকে যাদের সাথে উত্তেজক কথা বলার মাধ্যমে আপনি এটা করে থাকেন, তাহলে তাদেরকেও লাইফ থেকে ডিলিট দিতে হবে। তাহলে দেখা যাবে যে এই নিয়ম নীতিগুলো পালন করতে পারলে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারের প্রতি নজর দিতে হবে। আমরা অনেকেই আছি যে আমাদের যখন হস্তমৈথুন করার পরে শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে যাই, মানসিকভাবে আমরা খুব একেবারে লো পজিশনে চলে যাই, তখন কিন্তু আমরা বুঝি না কী করতে হবে। এই সময় আপনাদের সর্বোপরি যে কাজটি করতে হবে খাবার দিকে নজর দিতে হবে। বেশি করে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। আর এই প্রোটিন সমৃদ্ধ খাবারের অন্যতম যে উৎস সেটা হচ্ছে দুধ, ডিম, কলা, সামুদ্রিক মাছ, হালাল প্রাণীর গোশ, এবং এর পাশাপাশি সবুজ শাকসবজি। এবং আমরা জানি অনেকে যে আমাদের শরীরে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট প্রয়োজন। আর স্যাচুরেটেড ফ্যাট বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কোথায় পাবো? এটার অন্যতম একটি উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। শুধু কি সামুদ্রিক মাছ, এক্ষেত্রে আমরা সামুদ্রিক মাছের পাশাপাশি বীজ জাতীয় খাবার খেতে পারেন, যেমন কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ, তিসির বীজ, এবং চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, এই খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে খাদ্য তালিকায় রাখার চেষ্টা হবে। এর পাশাপাশি কিছু ড্রাই ফুড আছে, এই ড্রাই ফুডগুলো খেলে কিন্তু আপনাদের ক্যালসিয়াম, মিনারেল, আয়রন এগুলো ঘাটতি দূর করবে। আর এই ড্রাই ফুডের মধ্যে অন্যতম হচ্ছে কিশমিস এবং খেজুর। আমরা জানি যে যে শুকনা খেজুর যেটা, এটাকে বাজারে আমরা খোরমা হিসেবে কিন্তু কিনতে পাই, সেক্ষেত্রে কী করতে হবে, এই খোরমা এবং এই কিশমিস এই দুটি খাবার দিকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। তাছাড়া যে সকল খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, মিনারেল এগুলো আছে, এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় প্রতিদিন নিয়মিত পর্যায়ে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সিযুক্ত খাবার রাখতে হবে, তাহলে দেখা যাবে আমাদের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। চতুর্থ নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আমরা অনেকেই আছি প্রচুর পরিমাণে পানি পান করি না, আর দেখা যাচ্ছে সারাদিন হয়তো 1 থেকে 1.5 লিটার পানি পান করে থাকি। কিন্তু আপনার এই অবস্থা উন্নতি করতে হলে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে 3 থেকে 3.5 লিটার পরিমাণ পর্যন্ত পানি পান করতে হবে। আর যখন আপনি 3 থেকে 3.5 লিটার পর্যন্ত পানি পান করতে পারবেন, তখন আপনার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি হতে শুরু করবে। 5 নম্বর যে কাজটি করতে হবে সেটা আপনার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা টোটালি ভালো করতে হলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই পর্যাপ্ত ঘুমাতে হবে। আর ঘুমটা কেমন হবে? অবশ্যই রাত 10টা থেকে 11টার মধ্যে বিছানায় যেতে হবে, এবং 10টা থেকে 11টার মধ্যে যখন বিছানায় যাবেন, যাওয়ার পরে যখন আপনি সুন্দর একটা ফ্রেশ ঘুম দিচ্ছেন, সকালে যখন ঘুম থেকে উঠতেছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এই ফ্রেশ ঘুম হওয়ার পরে শরীরটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, মনের অবস্থা কিন্তু দেখবেন খুব ফ্রেশ মাইন্ড চলে আসতেছেন। তখন যে কাজটা করতে হবে, উঠে একটু হাঁটাচলা করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অথবা কিছু না করলেও একটু সকালের যে বাতাস বা আবহাওয়া এখানে একটু ঘোরাফেরা করতে হবে, তাহলে দেখা যায় মনটা অনেক ফ্রেশ চলে আসবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এত কিছু করার পরে অনেকে বলবেন, অনেক মেয়েরাই বলেন যে আসলে আমার এখন হস্তমৈথুন করতে হয় না, আমি জাস্ট আমার কোনো পুরুষকে দেখে একটু ভালো কিছু কল্পনা করলে বা কোনো উত্তেজনা কিছু চিন্তা করলে অটোমেটিকভাবে কামরসে আমার যোনিটা ভিজে যায়, অর্থাৎ হস্তমৈথুন করলে যেটা হতো সেটা এখন না করে হচ্ছে। এক্ষেত্রে কী করবো? এক্ষেত্রে আপনাদের বলবো একটা ঘরোয়া রেমেডি খেতে। আর এই রেমেডি তৈরি করার জন্য নিতে হবে 1 গ্লাস পানি এবং 1 থেকে 2টি পরিমাণ উলট কম্বলের ডগা বা ডান্ডি, আমরা যেটা নামে চিনি না কেন, বিশেষ করে যেটা পাতার সাথে থাকে, এটাকে কুচি করে ধুয়ে কুচি করে কাটতে হবে, রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠে পানিটা সেঁকে নিতে হবে, এবং এর সাথে 1 চামচ পরিমাণ ইসবগুলের ভুষি এটা মিশিয়ে খালি পেটে খেতে হবে। কয়েকদিন খাবেন? 7 থেকে 10 দিন খান, তাহলে এই সমস্যা চলে যাবে। আর টোটালি আপনার সমস্যা উন্নতি করতে হলে অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় 1 গ্লাস দুধ এবং 1টি সিদ্ধ ডিম এটা রাখার চেষ্টা করতে হবে। তবে এটি সকালে এবং রাতে হলে বেশি ভালো হয়। তবে যদি এমনটা হয় যে 2 বার খেয়ে আপনার নাইট পলিউশনের সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে রাতেরটা বাদ দিয়ে শুধু সকালেই খেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন। সকল সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।